আজকে যেমন হামাসের মুক্তিকামী মুক্তিবাহিনীর সদস্য মাত্র 30 থেকে 40 হাজার আর ইসরায়েলের সৈন্য 3 লক্ষ সৈন্য তাদেরকে ঘিরে ধরে রাখছে অনর্গল বোমা বর্ষণ নিক্ষেপ করতেছে গাজাতে ফিলিস্তিনের উপরে বাজানো ঢুকতে চায় ভয় পায় ঢুকতে চায় ভয় পায় মাত্র 30 হাজার মুজাহিদের সামনে 3 লক্ষ কাফের সেনারাজ ভয় পাচ্ছে এই ভয়টা ওদের অন্তরে যিনি ঢুকাই দিলেন সেই মালিকের নাম কি আল্লাহ না জোরে বলেন কে আল্লাহ মুতার প্রান্তরে মুসলমান ছিল মাত্র 3 হাজার কাফের সৈন্য ছিল 2 লাখ আল্লাহু আকবার বলবে মুতার প্রান্তরে মুসলমান ছিল মাত্র 3 হাজার কাফেরের সৈন্য সংখ্যা ছিল 2 লাখ 2 লাখ কাফেরের সাথে 3 হাজার মুজাহিদ লড়াই করেছিল হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচাতো ভাই ছিলেন হযরত আলীর আপন ভাই আবু তালিবের ছেলে জাফরের ডান হাত ওরা কেটে ফেলল বাম হাত হযরত জাফর কালেমার পতাকা বাম হাত দিয়ে চেপে ধরলেন বেঈমানরা বাম হাতের উপর তলোয়ার চালায় দিল বাম হাত কেটে গেল হযরত জাফর কালেমার পতাকা পড়তে দেন নাই পতাকা কামড় দিয়ে ধরেছিলেন হযরত জাফর একবার জোরে বলা যাবে কি মারহাবা আমরা সেই মুসলিম আমরা সেই মুসলিম আমাদের যুবকরা ছিল শয়তানের যুবক আজকে আমার দেশের যুবকের হলো কি নেশা করে কি কথা কর না বাবা খায় গাঁজা খায় বলবেন হুজুর ফিরাইতে পারি না এই জন্য আমি আমার মুরব্বীদের দোষ দিব সন্তানকে আপনি ছোট্টকাল থেকে মানুষ বানাইতে পারেন না এটা আপনার ব্যর্থতা এটা আপনার আমার ব্যর্থতা আমরা এই সমাজ আমার সন্তানকে মানুষ বানাইতে পারি না এটা ব্যর্থতা ও তো মানুষ হওয়ার কথা ছিল ও তো লুচ্চা হওয়ার কথা না ও তো সন্ত্রাস হওয়ার কথা না ও কিশোর গ্যাং হবে কেন ওর তো কলম ধরার কথা ছিল ওর কথা ছিল গরিব মানুষের পাশে দাঁড়াবে ওর কথা ছিল দরিদ্র বোনের বিবাহ ঠিক করে দিবে যুবকের কথা ছিল অসুস্থ মানুষের সেবার জন্য আগে যাবে আল্লাহ বলেন নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তর থরথর করে কাঁপতে থাকে তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমান গুলি বেড়ে যায় আল্লাহর কোরআন বলতেছে তারাই মুমিন একবার জোরে বলা যাবে কি মারহাবা আবালিয়া কান্দির মুসলমান কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান খুদার বয়ে যার অন্তর থরথর থরথর করে কাঁপে সে মুমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান আসছে মেহমান আসার পরে উনার ঘরের মধ্যে যে প্রদীপ ছিল চেরাগ এখন তো লাইট সুইচ মুইচ বহুত কিছু হয়েছে আগে এরকম ছিল না আগে মাহফিল করা হতো হেজাক লাইট কি লাইট ছিল কত বছর আগে ছিল কোন তো ওই আমু তো করছি ওই হেজাক লাইটে মাহফিল তো আমরাও করছি তোরা পাইছ না তোরা ওরা ছোট আছিস ফার্ম দিয়ে আমাদের বাড়িতে হ্যাঁ হেজাক লাইট দিয়ে এটা ফার্ম মারতি 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 পরে এটা জুত একটা লাইট দিয়ে একটা মাহফিল সারা মাহফিলে একটা লাইট আছিল আরে এত সিস্টেম হলো মাইক টাইক ছিল না হুজুরগার গলাও এরকম ঢাঢ়ান্য গলা ছিল সুঙ্গে দিয়ে কত সিস্টেম আল্লাহ আকবার আল্লাহ তাদের ওয়াজও ছিল রে ভাই এক ওয়াজই কাজ হয়ে গেছে আবু বকর সিদ্দিক পূর্বরাবি রহমতুল্লাহ আলাইহি সালে সোহাবে এক লোক আইসি তার ছেলে বুবা ছেলে বুবা তো ফুরপুর আসুন তো ছেলে তো বুবা আইসে বলতেছে হুজুর আমার ছেলেটা জন্মগতভাবে বুবা আমার একটাই ছেলে একটু দোয়া করে দেন তো হুজুর তো মাহফিলের কারণে ব্যস্ততা ইসালে সব মাহফিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে সবার সাথে সময় দিতে হয় তো ছেলেকে বলছে বাসা হা কর ছেলে হা করছে হা করাইছে কি জন্য ফুইরা হুজুর
মুজাদ্দিদুজ্জামান ফু মারছে ফু দিয়ে কয় বাবা বলো আল্লাহু আকবার ছেলে চিৎকার মেরে বলে উঠছে আল্লাহু আকবার আল্লাহ না আপনারও কান আল্লাহু আকবার আল্লাহ যে না করে এটা শয়তান জোরে কান আল্লাহ একসাথে আল্লাহ না না হয় না আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ ওষুধে ওষুধে কাজ হইছে ডাক্তারের কাজ হইছে আল্লাহর ওলির হুয়ে কাজ হয়ে গেছে সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলে উনি দাঁড়াইছে মুজাদ্দিদে জামান ইয়া নবী সালাম আলাইকা বলার পরে বইসে থাকে না দাঁড়াইছে এই ফুরফুরা রুহানি সন্তানরা মরে যাবে জীবন দিবেন রাসূলুল্লাহর বেইজ্জতি আমরা বরদাস্ত করতে পারবো না কথা বল ঠিক 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 তাকবীর আল্লাহু আকবার এই নিসারা আল্লাহু আকবার আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ ফুরফুরার হুজুর ছোট হুজুর ছিল ছোট মৌলবি বুঝে যাবে কোরআন বলতেছে আনআমাল্লাহু আলাইহি আমি বলিনি আল্লাহ বলতেছেন আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি আল্লাহর নিয়ামত চার শ্রেণীর উপরে থাকি আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর রেজামন্দি আমি আল্লাহর খুশি আমি আল্লাহর রাজি আমি আল্লাহর গায়েবী মদদ আমি আল্লাহর গায়েবী খাজানা আমি আল্লাহর গায়েবী সাহায্য আমি আল্লাহর গায়েবী মহব্বত আমি আল্লাহর গায়েবী সন্তুষ্টি চার শ্রেণীর উপরে থাকে এক নম্বর আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন নবীদের উপরে থাকে ওয়াস সিদ্দিকিন সিদ্দিকদের উপরে থাকে ওয়াস শুহাদা শহীদদের উপরে থাকে যারা আজকে ফিলিস্তিনে হামাস যোদ্ধারা বাতিল আর ওই দাজ্জাল ও কাজ্জাবের প্রথম ফ্রন্টের সৈনিক ইহুদিদের বিরুদ্ধে অল্প সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে আর অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে যারা আজকে কুফফার ও কাফের বিরুদ্ধে জালিম জুলুমবাজদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে লড়াই করতেছে ওরাই হলো বর্তমান জামানার এই আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ মুসলমান কথা বলেন ঠিক কিনা বেটি অসুহদা এই শহীদদের উপরে আল্লাহর সন্তুষ্টি থাকে ওয়াস সালিহিন আল্লাহ বলেন আমার ওলিদের উপরে সন্তুষ্টি থাকে ঠিক আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুবার মুখে ফু দিছে বুবা ভালো হয়ে গেছে আমার কাছে লয়ে এনে একটা বুবা সারা দিন ফুয়াম সারা রাত ফুয়াম ওইটাকে দিই কদ্দুর সুদে কাজ হইত না কারণ বাইরে মাল আছে কিন্তু ভিতরে মাল নাই কথা মনে হয় খারাপ লাগতেছে না কি বলে তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার অলিদের পথে আসেন এক কথা বলেন আসেন এখন কেউ যদি বলে মুজাদ্দিদে জামান বেদাত করছিল আমরা ঠিক করতেছি তাহলে তারে মানা যাবে বোঝা যাবে এটাও শয়তানের রূপ ধরিয়েছে এক কথা বলেন জোরে বলেন বুঝতে হবে এটাও শয়তানের রূপ ধরিয়েছে মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন এইগুলি আমাদের বোঝাটা জরুরি আহা এগুলি যদি বুঝতে পারতাম আমরা আমাদের জীবন কামিয়াব হতো আমরা সাকসেস যদি পারতাম ওই লোকটা সারা জীবনেও কোনোদিন গুনাহের কাজ করে নাই হযরত মুসা নবী ডাক দে বলেন আল্লাহর বান্দা অন্ধ বুঝতে পারছি তুমি কেন কারণে অন্ধ হয়েছ ও গো আল্লাহর বান্দা সবাই চলে গেছে একমাত্র তুমি বসে আছো তুমি এবারও দোয়া করো আল্লাহ তোমার দোয়াই কবুল করবে ইমাম জাউজি লিখতেছেন ওই আল্লাহর বান্দা বনি ইসরায়েলের আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো আল্লাহ তোমার তো অভাব নাই আমাদের অভাব আছে তুমি সর্বশক্তিমান আমরা দুর্বল আল্লাহ তুমি যদি না দাও আমরা কার কাছে যাব তুমি তো কৃপণ আল্লাহ তুমি তো অভাবই না তুমি তো কিপ্টে না আল্লাহ তুমি আমরার বৃষ্টি দাও হযরতে মুসা নবী দাঁড়াই রইলেন ওই বান্দা দোয়া করে আল্লাহর আকাশে মেঘ জমে গেল বহুদিনের বৃষ্টি নাই অঝর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ইয়া
একটু ডাক্তার দেখাইয়া আনার পরে বুবা ভালো হইল না মুজাদ্দিদ জামান কি যেন পড়া বাচ্চার মুখের মধ্যে ফু দিয়ে দিল আর বাচ্চার বুবা জন্মগতভাবে জবান খুলে গেল এটা আল্লাহর কামালিয়াত না হলে কখনো হাসিল করা যায় না অবশ্যই আল্লাহ ওনার উপরে খুশি ছিল রাজি ছিল বিধায় ওনার দোয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার জীবনের একবার জন্মগত বুবা আজ তার জবান খুলে গেল আল্লাহ তার জবান খুলে দিল তার মানে বুঝে গেল উন্ডা যেই পথ এই পথই হকের পথ উন্ডা যেই মত এই মতই হকের মত উন্ডা যেই রাস্তা এই রাস্তাই হকের রাস্তা উন্ডা যেই রাস্তায় ঘুমাইছে এটাই সত্যিকারের রাস্তা কথা বলেন ঠিক কিনা যেই জমিনের উপর আপনি বসে আছেন এই জমিনের নিচে আগামীকাল আপনার আমার ঘর হবে আচ্ছা আপনারা বলেন এই রাজবাড়িতে কোটি কোটি টাকার মালিক আছে ওনার জন্য যে সাড়ে তিন হাত বরাদ্দ একজন মিসকিন এক শতকম জমিন তার নামে নাই তার জন্য সাড়ে তিন হাত বরাদ্দ একই মাটি বরাদ্দ কোটি কোটি টাকার মালিকের জন্য যে সাড়ে তিন হাত জমিন বরাদ্দ একশো টাক জমিনও নাই তার জন্য সাড়ে তিন হাত বরাদ্দ একটু বেশিও না কমও না বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা কবরে চলে গেল বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ বেক্সিমকো গ্রুপ ইনসেপ্টা গ্রুপ স্কয়ার গ্রুপ বিরাট বড় বড় গ্রুপ হাজার হাজার কোটি টাকার মালিক করোনার সময় মারা গেল ছেলেটা জানাজান নামাজেও যায় নাই স্ত্রী তাকে দেখতেও আসে নাই যদি করোনায় ধরে যে সন্তান করোনার ভয়ে বাবার জানাজায় যায় নাই ও সন্তান পালার চাইতে দুই চারটা কুত্তা পালা অনেক ভালা কার জন্য আপনি অন্যের মাথার উপরে বাড়ি মারবেন কার জন্য অন্যের জমি গুলি কেড়ে নিবেন কার জন্য আপনি অন্যের হকগুলি নষ্ট করে সন্তানের জন্য জমা করে যাবেন কার জন্যে অন্যের সম্পদ হরণ করে দিই সন্তানের জন্য জমা করে যাবেন কবরে আর হাসরে চারপাশে সন্তান কাজে লাগবে না আল্লাহর কোরআন বলতেছি আয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ চেহারা দেখে আল্লাহ বান্দা চিনে না ফরিদি হুজুরের চেহারা সুন্দর আল্লাহ এটা দেখবে না ডুমরার পীর সাহেব হুজুরের চেহারা সুন্দর আল্লাহ দেখবে না এমপি সাহেবের চেহারা সুন্দর এটা আল্লাহ দেখবে না চেয়ারম্যান সাহেবের অনেক টাকা আছে আল্লাহ এটা দেখবে না প্রধানমন্ত্রী বিরাট বড় ক্ষমতা আল্লাহ এটা দেখবে না প্রধান সেনাপতির বিরাট বড় পাওয়ার আল্লাহ এটা দেখবে না আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতুকাকুম কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে রসুল্লাহর মোহাব্বত আছে এছাড়া অন্য কিছুই আল্লাহর দেখবে না কি কথা বলেন ঠিক কিনা কেমতের মাঠে চেহারা দেখে আল্লাহ বিচার করবে না করবে যদি চেহারা দেখে বিচার করতো বেলালের জায়গা আল্লাহর নবীর দরজায় হতো না যদি সৌন্দর্য আর স্বাস্থ্য দেখে নবী বিচার করত রসুলের দরবারে একজন সাহাবি ছিল বেঠে সাহাবি তার নাম হযরত জুলাইবী রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে আছে না নাই বামন বেঠে এই বেঠে মানুষ আমাদের সমাজে তো দাম কম তাদেরকে মানুষ হেল তামাশা খেলাধুলা করে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে মজা দেয় এই সমস্ত বেঠে মানুষ নিয়ে জুলাইবী ছিলেন এইরকম একজন বেঠে
ছোটকালে হারিয়ে গিয়েছিলেন তিনি ছোট বামন বেঁধে দিয়ে তার বাবা মার কোনোদিন তাকে খুঁজে নাই কোথায় তার পরিচয় কোন বংশ কোন এলাকায় তার বাড়ি সে নিজেও আর কোনোদিন বলতে পারে নাই হযরত জুলাইবিব এসে বললেন রাসূলুল্লাহর দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলেন নবীর বাড়ি যা আসে খায় না আসে না খেয়ে থাকতো রাসূলের দরবারে আপনারা যদি কোনোদিন মদিনাতে যান রওজা শরীফের একবারে আমাদের কেবলা অনুযায়ী পূর্ব পাশে রওজা শরীফের সামনে রওজা একবারে পূর্ব পাশে অর্থাৎ এই পোনা প্যান্ডেলটাই ধরেন রওজা মোবারকের সীমানা তারই পূর্ব পাশে এরকম স্টেজের মতো ছোট করে টিভি করা আছে টিলা করা আছে ঘিরে রাখা আছে এই জায়গায় আহলে সুফা সাহাবীরা ঘুমাইতেন এইখানে একটা গাছ ছিল যদিও এখন সে গাছ নাই এই গাছের নিচে তাদের বাড়ি ঘর ছিল রাসূলের বাড়ি কোনো কিছু আসলে তারা খাইতেন না আসলে তারা না খেয়ে থাকতেন এমন একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব ধীরে 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 জুলাইবিব যৌবনে পদার্পণ করলেন এক নাম্বার পরিচয় সে ছিল নিগ্র কালো দুই নাম্বার পরিচয় সে ছিল বামন বেঠে তিন নাম্বার পরিচয় ছিল সে একবারে দরিদ্র অভাবী কিছুই তার ছিল না চার নাম্বার পরিচয় তার বংশের কোনো পরিচয় ছিল না আরবের মানুষ বংশ ছাড়া মেয়ে বিয়ে দেয় না পরিচয় ছাড়া আরবের মানুষ আত্মীয়তা করে না শুধু আরব কেন বাংলাদেশেও করে না আপনাকে যদি বলা হয় একটা ছেলে আছে বাবা মার পরিচয় নাই জমি জমার ঠিকানা নাই বংশের কোনো পরিচয় নাই ছোট্ট গেলে হারাই গেছিল এই বালিয়াকান্দি ওই গান্ধী মারা এলাকায় সে থাকে আপনার মেয়েটাকে বিবাহ দিয়ে দেন কোনো বাবা চাবে না পরিচয়হীন একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে মেয়ের বিবাহের পয়গাম নবী দিছে মহিলাও বিরাট বড় খুশি বলেন কি স্বামী আমার রসুল আমার মেয়ে বিবাহ করবে এর চেয়েতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আছে পুরুষ বলতেছে বিবিরে মেয়েটাকে রসুল বিয়ে করবে না সাহাবি জুলাইবিবের জন্য নবী প্রস্তাব দিয়েছে মহিলা চিৎকার মেরে বলল আল্লাহর কসম করে বলি ওই বামনার বেঠে অভাবী মিসকিন জুলাইবিবের সঙ্গে আমি মেয়ের বিবাহ দেব না আল্লাহ নবী ঠিক এমন সময় নবীজি মসজিদে নবীতে ওই দুই পুরুষ পুরুষ আর মহিলা দুইজনে ঘরের ভিতরে কথা বলতেছিল মেয়েটা ঘরের পাশেই তার নিজের রুমের মধ্যে ছিল মেয়েটা ডেকে বলে আব্বা যান আম্মা যান আপনারা কি নিয়ে কথা বলতেছেন গো বলতেছে মা রে তোমার বিবাহের পয়গাম মদিনার নবীজি দিয়েছেন আল্লাহর নবী তোমার বিয়ের পয়গাম দিয়েছেন রসুল তোমার জন্য স্বামী পছন্দ করেছেন এ স্বামীর নাম জুলাইবিব নামে একজন বেঠে বামন সাহাবি খুবই অভাবী নিগ্র কালো আর বেঠে আর বংশ পরিচয়হীন এমন ছেলের সঙ্গে মারে তোমার জন্য আমি কিভাবে তার বিবাহের পছন্দ করতে পারি ওই ছেলের ব্যাপারে আমি কিভাবে রাজি হতে পারি মেয়েটা বাবার মাকে একটা ধমক দিয়ে বলতেছে মা হে বাবা কি করে সাহস হয় রহমতের নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে আর আপনি জি আমার নবীর পছন্দের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত দিলেন মা এবং বাবা সাহস কি করে হয় আমার শত জন্মের ভাগ্য আল্লাহর নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে তাড়াতাড়ি চলে যান আপনি নবীর দরবারে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজে আমার রসুলের প্রস্তাবে রাজি হয়ে গেলাম আপনি তাড়াতাড়ি যায় বলেন আপনারা রাজি হন বা না হন মেয়ে হিসেবে আমি নিজে রাজি হয়ে গেলাম একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার প্রিয় বালিয়াকান্দির মুসলমান হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েটা ডাক দেব আব্বা যান ও আম্মা যান রসুলের কাছে যান
যায় বলেন আমি নবীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি নিজে প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ওই পুরুষ দৌড়ে আসছে হুজুর, জুলাইবিবের সাথে আমার মেয়ে নিজে প্রস্তাবে রাজি, আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করে দেন। আল্লাহর নবী বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করে দেওয়ার পরে বিবাহের জন্য দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে বললেন, জুলাইবিব বিবাহের সামান জোগাড় করো। জুলাইবিব গরিব মানুষ ছিলেন, অনেক কষ্ট করে দিন মোহর থেকে কাপড় চোপড় কিছু জোগাড় করলেন। আমার দেশের বিয়ে মানে অর্ধেক বেহায়াপনা। কি হলো তোমার, কি হলো তোমার, নবী প্রেম থেকে তুমি বহু দূরে চলে গেলা যুবক, কি হলো, মাহফিলেই বসতে তোমার মন চায় না রে, জিহাদের ময়দান তো আরো বড় বহু দূরের কথা, নামাজের কাতারে আসতি তো তোমার মন চায় না, মসজিদে আসতি তো তোমার মন চায় না, দুয়ার মধ্যে বসতি তো তোমার মন চায় না, মাহফিলে আসতি তো তোমার মন চায় না। জুলাইবিব জিহাদের ময়দানে চলে গেলেন, আহা প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড জিহাদে অনেক সাহাবি ময়দানে শহীদ হয়ে গেলেন, সাহাবি জুলাইবিব শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে মদিনায় ফিরে চলে যাব, কিন্তু তোমরা সব সাহাবীদের লাশ নিয়ে আসো, এই জমিনেই দাফন করে দিয়ে আমরা চলে যাব মদিনায়। ময়দান থেকে বহু সাহাবীর লাশ, শহীদের লাশ এনে এনে রাসূল করিমের সামনে শুয়ে রাখা হলো। শহীদদের বিধান হলো গোসল ছাড়াই তাদেরকে দাফন করা হয়, তাদের গোসল করানোর কোনো প্রয়োজন হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়। বলে হুজুর কারণ কি, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে শহীদরাও আল্লাহর দরজায় দাঁড়ায় যাবে, আল্লাহ ডাক দেবে শহীদ আমার বান্দারা তোদের গায়ের মধ্যে রক্ত কেন, তোদের গায়ে ধুলাবালি ময়লা লাগানো কেন, তোদের কি গোসল দেওয়া হয় না, শহীদরা সেই দিন জবাব দেবে আল্লাহ কালিমার জন্যে তোমার রসুলের প্রেমে পড়ে জীবন কুরবানি করেছিলাম, আমাদেরকে গোসল দেওয়ার সময় হয় নাই, বিনা গোসলে দাফন করা হয়েছে, আল্লাহ রক্ত মাখা নিয়ে তোমার দরবারে আজ উপস্থিত হয়েছি। আল্লাহ ডাক দেবে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যে বান্দাগুলি কালিমার জন্য জীবন দিয়া আজকে রক্ত মাখা নিয়ে হাসুরের ময়দানে উঠে গেল, ফেরেশতারা রে আমি আমার বান্দাদের বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয়, ও আমার বান্দার আল্লাহর পথে যারা মরে যায় শহীদ হয়ে যায় তাদেরকে বাল আহিয়াউ, তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা জিন্দা। খাসিসুল কুবরার মধ্যে আসছে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে মুতার প্রান্তরে কাফেররা ডান হাত তার কেটে ফেলল, হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন, ফ্যানটা করে দিল, হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন, 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3,000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল। আজকে যেমন হামাসের মুক্তিকামী মুক্তি বাহিনীর সদস্য মাত্র 30 থেকে 40 হাজার, আর ইসরায়েলের সৈন্য 3 লক্ষ সৈন্য তাদেরকে ঘিরে ধরে রাখছে, অনর্গল বোমা বর্ষণ নিক্ষেপ করতেছে গাজাতে ফিলিস্তিনের উপরে,
বাজানো ঢুকতে চায় ভয় পায় ঢুকতে চায় ভয় পায় মাত্র 30,000 মুজাহিদের সামনে 3,00,000 কাফের সেনারাজ ভয় পাচ্ছে এই ভয়টা ওদের অন্তরে যিনি ঢুকাই দিলেন সেই মালিকের নাম কি আল্লাহ না জোরে বলেন কে আল্লাহ মুতার অন্তরে মুসলমান ছিল মাত্র 3,000 কাফের সৈন্য ছিল 2,00,000 আল্লাহু আকবার বলবে মুতার প্রান্তরে মুসলমান ছিল মাত্র 3,000 কাফেরের সৈন্য সংখ্যা ছিল 2,00,000 2,00,000 কাফেরের সাথে 3,000 মুজাহিদ লড়াই করেছিল হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচাতো ভাই ছিলেন হযরত আলীর আপন ভাই আবু তালিবের ছেলে জাফরের ডান হাত ওরা কেটে ফেলল বাম হাত হযরত জাফর কালেমার পতাকা বাম হাত দিয়ে চেপে ধরলেন বেঈমানরা বাম হাতের উপর তলোয়ার চালায় দিল বাম হাত কেটে গেল হযরত জাফর কালেমার পতাকা পড়তে দেন নাই পতাকা কামড় দিয়ে ধরেছিলেন হযরত জাফর একবার জোরে বলা যাবে কি মারহাবা আমরা সেই মুসলিম আমরা সেই মুসলিম আমাদের যুবকরা ছিল সেই দিনের যুবক আজকে আমার দেশের যুবকের হলো কি নেশা করে কি কথা কর না বাবা খায় গাঁজা খায় বলবেন হুজুর ফিরাইতে পারি না এই জন্য আমি আমার মুরব্বীদের দোষ দিব সন্তানকে আপনি ছোট্টকাল থেকে মানুষ বানাইতে পারেন না এটা আপনার ব্যর্থতা এটা আপনার আমার ব্যর্থতা আমরা এই সমাজ আমার সন্তানকে মানুষ বানাইতে পারি না এটা ব্যর্থতা ও তো মানুষ হওয়ার কথা ছিল ও তো লুচ্চা হওয়ার কথা না ও তো সন্ত্রাস হওয়ার কথা না ও কিশোর গ্যাং হবে কেন ওর তো কলম ধরার কথা ছিল ওর কথা ছিল গরিব মানুষের পাশে দাঁড়াবে ওর কথা ছিল দরিদ্র বোনের বিবাহ ঠিক করে দিবে যুবকের কথা ছিল অসুস্থ মানুষের সেবার জন্য আগে যাবে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই বৃষ্টির বড় অভাব অনাবৃষ্টিতে সারা এলাকায় সেয়ে গেল কোথাও পানি নাই মিশরের জমিন জর্দান ওমান ইয়ামান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন ওই পোড়া অঞ্চলটা নবীদের এলাকা ছিল বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলি দুর্বল হয়ে গেল দুম্বাগুলি ঘাসগুলি শুকায় গেল খেজুর গাছগুলি নরম হয়ে গেল খেজুর আশা বন্ধ হয়ে গেল মুসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরায়েলের সব লোক আসছে ও গো পয়গম্বর মুসা আমাদের দোয়া কবুল হয় না আপনি একটু আমাদের সবাইকে নিয়ে দোয়া করেন যাতে বৃষ্টি হয় আল্লাহর নবী মুসা সব ইসরায়েলদেরকে ডাক দিয়েছে বনী ইসরায়েল আসো পাহাড়ের পাদদেশে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন বহু কান্নাকাটি হলো কিন্তু দোয়া কবুল হয় না আগের চাইতে আকাশ আরো পরিষ্কার হইয়া সূর্যের আলো আরো তাপ বাড়াই দিয়া প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল দোয়া তো কবুল হয় নাই উল্টা আরো আকাশ পরিষ্কার হইয়া সূর্যের তাপ আরো বেড়ে গেল উম্মতেরা বলে ও গো পয়গম্বর মুসা নবীরে দোয়া কবুল হয় না বৃষ্টি তো নাই আর খরা পড়ে গেল মুসা নবী ডাক দিয়ে বললেন শোনো তোমাদের মধ্যে জীবনে কে গুনাহ করো নাই এই লোক বাদ দিয়ে সব লোক তোমরা সরে চলে যাও যারা মাসুম তারা সারা সব চলে যাও কারণ আজকে মাসুমদের সারা কোনো দোয়া কবুল হবে না হযরতে মুসা নবী ডাক দিছে রে কানা তুই কি আমার কথা শুনিস নাই জীবনে সামান্য পরিমাণ গুনাহ যে করছো সে চলে যাও সবাই চলে গেল তুই বসে রইছিস কানা বুঝুস নাই কথা কানা ডাক ডাক হুজুর আমার জীবনে মনে পড়ে কোনো গুনাহ আমি করি নাই তবে একটা ভুল আমি করছিলাম দেখেন এটা যদি গুনাহ হয় তাহলে আমিও চলে যাব বলে কানারে
কি ভুল করছিল জীবনে বল কানা ডাক দেখায় হুজুর জীবনে কোনো গুনাহ আমার নাই আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশেই একজনের বাড়ি ছিল ওই বাড়ির দরজায় তো আমার চোখ পড়ে গেল দরজা ছিল খোলা দরজায় চোখ যাইয়া অন্দর মহলে চোখ চলে গেল এক নারীর উপরে আমি সাথে সাথে চোখ টেনে সরাইয়া চোখরে ঘৃণা করে বললাম চোখ তুই আমারে এক বেগানা নারীর দিকে চোখ ঘুরাই নিয়ে গেলি তোর এই চোখ আর রাখব না হুজুর যেই চোখটা আমার অন্ধ দেখেন ওই চোখটা আমি সাথে সাথে উঠিয়ে ফেললাম নষ্ট করে ফেললাম হুজুর এই কাজ যদি অপরাধ হয় তাহলে আমি এই দরজা থেকে চলে যাব আমি দুয়াই বসব না মুসা নবী ডাক দে বলতেছে অন্ধরে আমি তো তোরে অন্ধ মনে করছিলাম এখন দেখি না তুই অরিজিনাল আল্লাহর প্রেমে কানা আল্লাহর প্রেমে অন্ধ তুই আজকে দোয়া করবি তোর দোয়ায় আজকে আল্লাহ কবুল করে নেবে প্রিয় মুসলমান কি জাতের মুসলমান তারা অন্ধ ডাক দে বলে হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই তবে একটা ভুল আমি করছিলাম মনে হয় যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব বলো অন্ধ কি বলে হুজুর গুনাহ হলো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দরজা দেখলাম এক বাড়ির দরজা খোলা চোখ পড়ে গেল চোখটা অন্দর মহলে চলে গেল অন্দর মহলে যাওয়ার পরে এক নারীর প্রতি আমার দৃষ্টি চলে যাওয়ার কারণে আমি আমার ওই চোখটাকে উঠাইয়া নষ্ট করে দিলাম আপনি আমাকে যেই চোখে অন্ধ কানা দেখতেছেন আসলে আমি কানা না নিজেকে কানা করে ফেলছি গুনার ভয়ে আল্লাহু আকবার না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا حضرت جعفر رضي الله عنه كلمار پتك دد دي کمور دي دھلن جعفر ایک شده بول بنا الله اکبر دد دي کمور دي دھلن حضرت جعفر کلمار پتك ایو بستان جعفر شهید ہوئے گلن اللہ نبی ڈاک دلن صحابر آرے দুইটা হাতের বিনিময়ে আমার আল্লাহ জাফরের দুইটা পাখা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছে ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায় না না হলো না আরো জোরে ঘুমাইছে হ্যাঁ তারা জীবন দিছে আর আপনি সুবহানাল্লাহ কইতারেন না কি মুসলমান এরা জীবন দিছে হাত দিছে কুরবানি হয়ে গেছে আর আপনি সুবহানাল্লাহ কইতারেন না মুখ দিয়ে সুবহানাল্লাহ করেন না ফুটবলে মেসি গোল দিলে তো লুঙ্গির কাপড় মাথা খুলে দৌড় মারে নেইমারে গোল দিলে ও লুঙ্গির কাপড় ঠিক থাকে না উড়ে পাগল হয়ে যায় মুসলমানের ইমান স্পিড না থাকলে বিরাট বড় মুশকিল একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ কয়টা পাখা দিছে দুইটা পাখা আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে না খাসাইছুল কুবরা তার সে নবীজি মদিনা দিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ রসুল বলেন ওয়ালাইকুম আসসালাম সাহাবে কিরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিল আর আপনি জবাব দিলেন নবী বলেন আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাচ্ছিল ও আমাকে সালাম দিয়ে গেছে আমি তার জবাব দিয়ে দিচ্ছি না আরো জোরে আরো জোরে ওয়ালা তাকুলু লিমাইয়ু তালু ফি সাবিলিল্লাহ কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না বাল আহিয়াউ ওয়ানা কিল্লা তাশউন তারা জিন্দা তোমরা অনুধাবন করো না তোমরা বুঝো না আল্লাহর পথে জীবন দেওয়ার পরে জাফর যদি পাখা দিয়ে উড়ে উড়ে মদিনার সামনে দিয়ে নবীর সামনে দিয়ে উড়ে চলে যায় নবীকে সালাম দিয়ে যায় তাহলে আপনারা বলেন রহমতের নবী রওজা মোবারকে জিন্দা আছে না না
জান্নাত থেকে এসে যদি জাফর মদিনার রাস্তা দিয়ে নবীকে সালাম দিয়ে যেতে পারে তাহলে আমাদের দুরূদ এবং সালাম রসূলের বারগাহ পর্যন্ত নবী শোনার ক্ষমতা আছে না নাই ও মুসলমান ছোট ধারণা এটা কিঞ্চিৎ সামান্য আপনাদের সামনে উপস্থাপন করলাম হযরত জাফরের কথা বলছি আল্লাহর নবীর সামনে দিয়ে উড়ে গেল জাফর রাদিয়াল্লাহু আনহু সেই জাফর মুতার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন 3-2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 2000 মুসলমান সেই দিন জিহাদ করেছিল আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমরা সবার লাশ আমার সামনে নিয়ে আসো সবার লাশ নিয়ে আসা হলো সমস্ত শহীদদেরকে নবীজি সামনে কাতারে শুয়ায় রাখলেন সবার চেহারা খুলে খুলে নবী দেখতেছিলেন কে শহীদ হয়েছে সবার চেহারা দেখার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে সবার লাশ কি তোমরা ময়দান থেকে নিয়ে আসছো সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সবার লাশই ময়দান থেকে নিয়ে আসছি কারো লাশ আর বাকি নাই আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা রে সবার লাশের কথা তোমরা বলতেছো ও সাহাবীরা বলো আমার জুলাইবিবের লাশ কোন জায়গা আছে বলো সাহাবীরা বললেন হুজুর জুলাইবিবকে তো আমরা ময়দানের মধ্যে দেখি নাই আল্লাহর নবী বললেন সাহাবীরা রে সারা ময়দান তালাশ করে দেখো আমার বামন ছোট্ট জুলাইবিব কোন জায়গায় শহীদ হয়ে আছে সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যায় না সাহাবীরা যুদ্ধের মাঠের এক কোণায় যায় দেখলেন 60টা কাফের লাশ পড়ে আছে এই লাশের নিচে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে তিনি ছোট্ট বামন ছিলেন বিদায় তাকে দেখা যাইতেছিল না লাশের নিচ থেকে তাকে টেনে বের করে নিয়ে আসা হলো আল্লাহর নবীর সামনে নিয়ে আসা হইছে রহমতের নবী চক্ষু মুবারক দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে ডেকে বললেন সাহাবীরা রে জুলাইবিবের বংশের কোনো পরিচয় নাই তার গোষ্ঠীর কোনো পরিচয় নাই বাবা মার কোনো পরিচয় আমি পাই নাই মদিনায় আমার দরবারে ছোট্ট কাল থেকে সে বড় হয়েছে মদিনার কোনো মানুষ তার সাথে মেয়ের বিবাহ দেয় না আত্মীয়তা করে না আমি নবী মদিনার সুন্দরী মেয়ে দেখে তার বিবাহের ব্যবস্থা করছি আমার জুলাইবিব গরিব বড় কষ্ট করে সে বিবাহের সামানা জোগাড় করে বাসর ঘরে না যাইয়া নতুন বিবি দেখতে না যাইয়া সংসারে না করে আমার জুলাইবিব আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে আসছে আমার জুলাইবিব শহীদ আমার জুলাইবিব শহীদ হয়ে আজকে ময়দানে ঘুমাই গেছে সাহাবীরা রে সবার লাশ তোমরা দাফন কাফনের জন্য কবর খনন করো সবার লাশ তোমরা নিজে হাতে কবরের মধ্যে নামাইবা আমি নবীজি আমার জুলাইবিবের লাশ নিজে কাঁধে করে নিয়ে আমি নবী নিজে হাতে তারে কবরে নামাইব চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরাইয়া লইও হাসর মাজারে তরাইয়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله اللهم صل على سيدنا مولانا হে মুসলমান হযরত জুলাইবিবের লাশ নবীজি নিজে কাঁধে নিলেন একসাথে বলবেন কি আল্লাহু আকবার নবীর কাঁধে উম্মতের লাশ নবীর কাঁধে উম্মতের লাশ তাফসীরের ইবনে ইমাম ইবনে কাসির ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন নবীজি নিজে কাঁধে নিলেন জুলাইবিবের লাশ জুলাই বিবের লাশ নিয়ে নবীজি চোখের পানি সেরে সেরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন সাবিরা রে দুনিয়ার মোহ ত্যাগ করে জুলাই বিবা শহীদ হয়ে গেছে আমি নিজে কাঁধে করে তারে কবরে নামাইব আচ্ছা বলেন কোরআন বলতেছে মাইয়্যুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবী গো আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যাই আপনি নবীকে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই আপনি নবীর দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যাই আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হই আপনি নবীর محبت হলে আমি আল্লাহর محبت হই এই জন্য কবরে নামানোর সময় একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কি কথা কোন ঠিক কিনা কিন্তু কোরআন বলতেছে ومن يتبلى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون قرآن بلد سك أمي الله كي جرى أولي ماني أمار رسول كي جرى أولي ماني أمار أولي در كي جرى أولي ماني الله بلن فإن حزب الله نشوي ترى الله دول هم الغالبون الله دول بزي حبي একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কার দল বিজয় হবে কার দল আল্লাহর দল বিজয় হবে এখন প্রশ্ন কোরআন বলে আল্লাহর দল কবরে নামানোর সময় নবীর দল তাহলে শিরিক হয়ে গেল না কোরআন বলে আল্লাহর দল কবরে নামানোর সময় নবীর দল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কবরে নামানোর সময় নবীর দল কোরআন বলতেছে আল্লাহর নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায় নবী রাজি হলে আল্লাহ রাজি হয় নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় একবার জোরে বলা যাবে কি মারহাবা এই মসজিদ কার ঘর অ্যাটেনশন মনোযোগ দিবেন মসজিদের পাথর আপনার বাড়ির পাথর একই পাথর না একই পাথর মনোযোগ দেন মসজিদের বালি আপনার বালি বাড়ির বালি একই বালি মসজিদের সিমেন্ট আপনার বাড়ির সিমেন্ট একই কোম্পানির সিমেন্ট মসজিদের পানি আপনার বাড়ির পানি একই রকম পানি মসজিদের টাইলস আপনার বাড়ির টাইলস একই কোম্পানির টাইলস মসজিদের দরজা আপনার বাড়ির দরজা একই কাঠ দিয়ে বানানো মসজিদের ওই জানালা ওই থাই লাগানো আপনার বাড়ির থাই একই রকমের থাই কিন্তু আপনার বাড়িটা লাগানোর কারণে ওই বাড়িটার মর্যাদা হলো না কিন্তু মসজিদে লাগানোর কারণে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই মসজিদের বালির দামও বাইরে যায় কি কথা কোন ঠিক কিনা মসজিদের বালির দামও বাড়ে আচ্ছা এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবে কেউ যদি মসজিদের ভিতরে এসে পেশাব করে মানবেন না জোরে কোন মানবেন মসজিদের ভিতরে এসে কেউ যদি পেশাব করে মানবেন আপনার ঘরের ভিতরে যদি কেউ পেশাব করে মানতে পারে এটা আমার ঘর পানি দিয়ে ধুয়ে ফেলে দিয়ে দিলাম এটা যাজ্ঞে বুঝেনে পেশাব করে ফেলছে এখন মসজিদে যদি কেউ পেশাব করে আপনি কোনো মতেই মানবেন না খারিক আল্লাহর ঘর কি কথা ঠিক কিনা আল্লাহর সাথে নিসবতের জানার কারণে মসজিদের দাম বেড়ে গেল আচ্ছা আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি কোরআন শরীফ কোরআনের উপর যে গিলাপ থাকে কাপড় দিয়ে বানানো প্লাস্টিক দিয়ে বানানো আচ্ছা সুমা যখন দেন তখন কি ওই প্লাস্টিক উড়াইয়া
ভিতরে সুমা দেন না উপরেই দেন কোরআনের সাথে লেগে থাকার জন্য গিলাফের দাম বাড়লো আরবিতে একটা প্রবাদ আছে সরগুল এ কে ঘুমাইতেছে কিরা এই জন্য ডাকেন ওই ঘুমাই পড়ছে না আপনারা গ্রামের মানুষ সারা দিন কাজ করেন এই 8টা 9টায় আপনারা এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েন তো অভ্যাস মাহফিল হলো আল্লাহর রহমতের জায়গা মসজিদে গেলে দেখবেন যে সারা রাত ঘুমাইছে না সারা রাত ঘুমাইছে মসজিদে গেলে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় এটা ঘুমায় অর্ধেক ফুরিয়ে যায় কথা ঠিক কি না এটার অর্থ হলো আল্লাহ তার অন্তরে সাকিনা দেওয়ার কারণে সে একবারে মহব্বতে মানে নিশ্চিন্তে সে ঘুমায় পড়ছে আর কোনো টেনশন নাই স্যার একবার বলা যাবে মারহাবা তো মাহফিলে ঘুম আসবে মাহফিলে ঘুম আসবে আমরা আপনাদেরকে ঘুম থেকে জাগায় রাখি কথা দিয়ে আচ্ছা গিলাফ সুমা গিলাফ সহ দিয়ে দিছে কারণ কি ওটা আল্লাহর কোরআনের সাথে অ্যাডজাস্ট করা মনোযোগ দেন আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিন ওয়া শরফুল মাকান শরফুল মাকান ওয়া শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মসজিদের কারণে মুসল্লির দাম বাড়ে কাবা ঘরের কারণে মক্কাবাসীর দাম বাড়ছে নবীর কারণে মদিনার দাম বাড়ছে কি কথা কন নাকি কথা বলে আমাদের দেশে এক দল আছে আছে নানি নাই তারা বি পরে কয় টাকা জোরে কন আপনারা পড়েন কত টাকা 20 টাকা কি আপনারা বানাইছেন না এই 20 টাকা আমার রসুলের দেওয়া 10,000 সাহাবী মসজিদে নববীতে এই 20 টাকা তারাবি চালু করছে সুবহানাল্লাহ বলতেন না কত হাজার সাহাবী তার ভিতরে হযরত ওমর আছে উসমান আছে আলী আছে তালহা আছে জুবাইর আছে আব্দুর রহমান ইবনে আউফ আছে সাদ বিন আবি ওয়াক্কাস আছে আবু হুরায়রা আছে আবু সাঈদ খুদরি আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে আব্দুল্লাহ ইবনে ওমর আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে আছে নবীর চাচা আম্মাদান আয়েশা আছে নবীর স্ত্রী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরকম 10,000 সাহাবীর উপস্থিতিতে তারাবির নামাজ হলো 10-20 টাকা হঠাৎ করে 1450 বছর পরে এসে তারাবি হইল 8 টাকা 12 টাকা চুরি হয়ে গেল তার মানে বোঝা গেল মসজিদ এখন নামাজ শুরু ঢুকছে কি কথা কন ঠিক কি না মানে আপনি মানেন বা না মানেন কিন্তু সহি হাদিসের বিরাট দোহাই একবারে সহি হাদিস দিয়ে দোহাই দিয়ে ফেলতেছে ও মুসলমান বুঝে যাওয়াটা জরুরি খুব মনোযোগ দিন এদের আকীদা হচ্ছে তোমরা মক্কাতে হজ করার জন্য যাবা কিন্তু মদিনায় নবীজি রওজা মোবারক জিয়ারত করার ইচ্ছা পোষণ করা মুসলমানের জন্য আনিয়ত করা হারাম এবং শিরিক না আসতে হয়ে গেল না হারাম শিরিক উম্মত কোথায় যাবে রসুলের কাছে যাবে হারাম শিরিক ফতোয়া দিছে কে ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু না দিছে কে মুসলমান নামের আগে শেখ বিরাট বড় লোকোত্তার কি বলছে মক্কাতুল মুকাররমায় হজ আদায় করার পরে নবীর মসজিদে রওজা মোবারক জিয়ারত করার নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরিক এ মুসলমান আমার দিকে তাকান জাহান্নামে যাওয়ার জন্য বেশি দরকার নাই কিন্তু জান্নাতে যাইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে জাহান্নামে যাবার সান কি রাখে আতুসা করে আমি জিজ্ঞেস করছি জাহান্নামে কেরা কেরা যাবার সান অনেকে আদু ডালাইছেন ধাক্কার ছোটে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন জাহান্নামে কেউ যাইতে চান না কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি জাহান্নামের লাকড়ি হয়ে গেছে বলে হুজুর কারণ কি বলতেছি আপনাকে কোন মুসলমান যদি বিশ্বাস করে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য নিয়ত করা হারাম এবং শিরিক জাহান্নামে যাওয়ার জন্য তার এতটুকুনি যথেষ্ট এতটুকুনি যথেষ্ট বলে হুজুর কারণ কি আমি কোরআন থেকে বলতেছি ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا
واستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. এই আমার দিকে তাকান, কোরআনে ভুল টুল আছে? আল্লাহ যেটা শিখাইছে এটা কারো কাছ থেকে পরামর্শ করে শিখাইছে? আল্লাহর ফতোয়া যেটা, এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? আল্লাহ বলতেছে ওলাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, তুমি যদি তোমার নিজের নাফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করো, তাহলে চিন্তা নেই, পেরেশানি নিও না, তুমি তো ভুল করেই ফেলছো, গুনাহ করে ফেলছো, এখন তুমি এটাকে সংশোধন করবার চাচ্ছ, তুমি ফিরে আসতে চাইতেছো আল্লাহর দরবারে, আল্লাহর দিকে, তো তোমার কাজ কি? যাওকা, তুমি আমার রসুলের বারগাহে উপস্থিত হবা। একসাথে বলবেন মারহাবা। কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? নবীর দরবারে। কোরআনের আয়াত কি এক দুই বছরের জন্য নাজিল হয়েছে না কিয়ামত পর্যন্ত? কিরানে কোরআনের বিধান কি দুই এক বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। আল্লাহর কোরআন বলতেছে তুমি আমার যা উকা, আমার রসুলের বরগাহে যাও, দরবার মুস্তফাতে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে নবীর বাড়ি যাও, আর উম্মত বলতেছে না নবীর বাড়ি নিয়ত করে যাওয়া বেদাত ও শিরিক। তার মানে উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, ওই ফতোয়াকে কবর দিতে হবে, জুতা পিটা করতে হবে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ বলে একটা, মোল্লা বলে আরেকটা, মনোযোগ দেন। এরপর আল্লাহ আরো বলতেছেন খালি গেলেই হবে না, আরো একটা কাজ করবা। কি কাজ? তুমি যাইয়া আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করবা, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তুমি ইস্তিগফার করবা, তওবা করবা, ক্ষমা চাবা, তুমি মাফ চাবা আমি আল্লাহর কাছে, কিন্তু শর্ত একটা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার রসুল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, তোমার পক্ষ নিয়ে আমার কাছে আল্লাহর নবী যদি আমার কাছে বলে দেয়, তোমার পক্ষে যদি নবীজি সিল মেরে দেয়, লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ! আরো জোরে সুবহানাল্লাহ! কাজী নজরুল, মোষ নাই, দাড়ি নাই, টুপি নাই, মাদ্রাসা ঠিক মতো পড়েও নাই, আন্ডার মেট্রিক ফার্স ছিল, 8 ফার্স, তাও ঠিক মতো স্কুল কলেজে গেছে না, নাম দিছিলাম আর দুঃখ মিয়া, খুব অভাবের সংসার, কবিতার ছন্দে একটা সুন্দর কথা লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরিক, মারহাবা বলবে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরিক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সজন, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। এখন প্রশ্ন করবেন যে মুফতি সাহেব, ফরিদি হুজুর নবী তো মরে গেছে, ওনাদের ভাষায় নবী মরে গেছে, মরার পরে মানুষের আর কি থাকে? এখন এই বিদ্যা ওনারে বুঝাইতে হলে নতুন করে আবার আমরা মাদ্রাসায় ভর্তি করাইতে হবে, এছাড়া তো রাস্তা নেই। মরার পরে মানুষের কি না থাকে যদি প্রশ্ন করি,
অনেকে প্রশ্ন করে মরার পরে মানুষের কি থাকে এখন আমি যদি প্রশ্ন করি মরার পরে মানুষের কি না থাকে এটা কই মরার পরে কি মানুষের জীবন শেষ হয় না না আরেকটা জীবন শুরু হয় আরেকটা জীবন শুরু হয় মৃত্যু গ্রহণ করার পরে মানুষের আরেকটা জীবন শুরু হয় কবরের জিন্দেগিতে আলমে বরজাকে আরেকটা জীবন শুরু আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম রহিমের জগতে 10 মাস 10 দিন সর্বোচ্চ সর্ব